আসসালামু আলাইকুম, আমার নাম টিপু সুলতান, আমার বাড়ি নরসিংদী মনোহরদীতে। আমার মূলত সমস্যাটা হচ্ছে হিপ জয়েন্টে, তো এটা শুরু হয়েছে আজকে থেকে প্রায় 2-2.5 বছর আগে। তো একজন দুইজন করে এরকম 4-5 জন ডাক্তার দেখাইছি, অর্থোপেডিক্স বলল প্রবলেম নাই, ঠিক হয়ে যাবো, ওষুধ দিচ্ছিল, বাট ওষুধ খাওয়ার পর কোনো কাজ হচ্ছিল না, যতক্ষণ ওষুধ খাইতাম ততক্ষণ ভালো। তো এক প্রকার হাল ছাড়িয়ে দিয়েছিলাম জীবনের। তো অবশেষে ইউটিউবে হিপ জয়েন্ট সার্চ দেওয়ার পরে অনেকগুলো ভিডিওর মাঝখানে ডিপিআরসি মেডিকেলে ডাক্তার শফিউল্লাহ স্যার প্রধানের ভিডিও পাইলাম। তো ওই ভিডিওটা দেখলাম, বাবা মাকেও দেখাইলাম, সবাইকে একটা আশ্বস্ত করলাম যে আলহামদুলিল্লাহ আমার এটা শেষ চিকিৎসা, এখানে গেলে আলহামদুলিল্লাহ আমি ভালো হয়ে যাবো। এখানে আসলাম, আজকে 5 দিন। আমার মূলত সমস্যা হচ্ছে এমনিতে কোনো ব্যথা ট্যাথা করে না, বাট এক জায়গায় অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারি না, বেশি দূর হাঁটলে প্রবলেম হয়, বেশি ভারী কোনো কাজ করলে পরের দিন ব্যথা শুরু হয়ে যায়। তো এখানে আসার পরে মূলত আমি সবচেয়ে বেশি ভালো কাজ পাইছি যেটা থেরাপি, এখানের থেরাপিটা খুবই উন্নত এবং খুবই আধুনিক যন্ত্রপাতি মেশিন আছে এখানে, আর এখানে থেরাপিস্টদের থেরাপিও খুবই ভালো, যার কারণে আগে আমি যতটুকু মুভমেন্ট করতে পারতাম, পা সরাইতে পারতাম, নিতে পারতাম, তা এখন বলতে গেলে ডাবল হয়েছে। তো ইনশাল্লাহ আগে থেকে যখন কিছুটা সুস্থ হয়েছি, ওষুধ খাই, আগামী মাসে আসব, তারপর বাকি এটা জানাবো কিরকম অবস্থা, কিরকম আছি, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।